রহস্য ঘেরা প্রকৃতি। ভিন্ন লোকালয়, অদেখা মানুষ, অচেনা সুর, অন্যরকম বিশ্বাস, আদিবাসী কোচ গ্রাম ঝিনাইগাতির রাংটিয়া। সকাল সকাল একদল কোচ মেয়ে বেরিয়েছে কাঁকড়া শিকারে। কোচ খাদ্য তালিকায় কাঁকড়া খুবই পছন্দের একটি খাবার। প্রকৃতিগতভাবে সরল আর কঠোর পরিশ্রমী এই জনগোষ্ঠী খাদ্যের অধিকাংশই আহরণ করে প্রকৃতি থেকে। ধান ক্ষেতের ছিপছিপে পানি থেকে তারা সংগ্রহ করে ছোট ছোট মাছ, শামুক আর কাঁকড়া। কাঁকড়া ধরা সহজ ব্যাপার নয়, কারণ কাঁকড়ার থাকে ধারালো দাঁড় বিশিষ্ট পা। কিন্তু কাঁকড়া ধরায় কোচ নারীদের রয়েছে অনায়াস দক্ষতা। ঘর গৃহস্থালির সমস্ত কাজের দায়িত্ব কোচ নারীদের। সে দায়িত্ব স্বচ্ছন্দে পালন করে যায় তারা। এমনকি দুগ্ধপোষ্য শিশুটিরও দেখাশোনা একই সাথে চালিয়ে নিতে পারে। আগে ঢেকিতে ভাঙানো চাল দিয়ে ভাত খেতে অভ্যস্ত ছিল কোচরা। বর্তমানে ভাতের চাল ভাঙানো হয় মেশিনে। তবে পিঠা খাওয়ার চাল এখনো ভাঙানো হয় এই ঢেঁকিতে। কোচ ভাষায় এই কাঠের ঢেঁকির নাম আসাম, আর লম্বা দণ্ডটিকে বলে আমান। সনাতন হিন্দু ধর্মাবলম্বী কোচদের সব পূজায় পিঠা খাওয়ার রেওয়াজ এখনো প্রচলিত, বিশেষ করে লক্ষ্মী পূর্ণিমা, কার্তিকের অমাবস্যা, পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে পিঠার আয়োজন অপরিহার্য। মায়ের কোলের এই শিশুটি বড় হয়ে ওঠে কাজের মধ্যে দিয়েই। নিরলস কায়িক শ্রমদানের ফলে কোচ নারীদের শারীরিক সামর্থ্য অটুট থাকে আজীবন। শারীরিক কাঠামোর দিক দিয়ে এই প্রাকৃত নারীরা তাই সুন্দর ও শিল্পিত। প্রাচীনকালের কুয়ার পানির ব্যবহার এখনো কোচ সম্প্রদায়ে দেখা যায়।
বিশুদ্ধ পানির উৎস হিসেবে প্রতি পাড়াতেই কুয়া রয়েছে। খাবার পানির পাশাপাশি গৃহস্থালীর নানা কাজে ওরা কুয়ার পানি ব্যবহার করে থাকে। না, এটি কোনো স্কুল ছুটির ঘণ্টা নয়, এটি কোচদের শুকর শিকারে যাবার চূড়ান্ত সংকেত। কৃষিকাজ ও শ্রমবৃত্তি বাদেও কোচ আদিবাসীদের কাছে প্রাচীন কাল থেকেই পশু শিকার অধিকতর আকর্ষণীয় ও বীরত্বপূর্ণ কাজ। বন্য শুকরের পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়ে ঘণ্টা বাজালে পাড়ার লোকজন শিকারের সরঞ্জামাদি নিয়ে নির্দিষ্ট স্থানে জড়ো হয়। শিকার নিয়ে নানান আলোচনাও চলতে থাকে নিজেদের মধ্যে। এই শিকারে মোটা দড়ির একাধিক জাল, বল্লম, দা, বাঁশের লাঠির প্রয়োজন হয়। শিকারে যাবার আগে পাত্রে তুলসী পাতা ভিজিয়ে মন্ত্র পাঠ করে শিকার ধরা জালে জল ছিটাতে থাকে। তাদের বিশ্বাস, জল ছিটানো জাল বন্য পশু দেখতে পাবে না, জালে আটকা পড়বে। জীবনে শুকরের সন্ধান পাওয়া গেছে, তার উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিকারির দল। বনের ভিতর একদল মাটিতে বাঁশের খুঁটি পুঁতে এইভাবে টান টান করে দড়ির জাল পাতে। অন্যদিকে আরেকটি দল বন ঘেরা করে রাখে তিন পাশ থেকে। এক পাশে জাল আর তিন পাশে শিকারি, সবার মাঝে টান টান উত্তেজনা। এই বুঝি পালালো বন্য শুকর। জাল পাতা শেষ হলে আসে বিশেষ সংকেত। ঘেরাও করা দলটি লাঠি, সোঁটা, বল্লম, বর্শা নিয়ে বনের মধ্যে খুঁজতে থাকে, সমস্বরে চিৎকার করতে থাকে আর গাছগাছালিতে সজোরে আঘাত করতে থাকে। বন্য শুকর তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পালাতে থাকে। এক সময় ভাত পাতা জালে আটকা পড়ে শুকর। শিকার কোচদের কাছে একটি সামাজিক আনন্দপূর্ণ উৎসব। শিকার করা জীবজন্তুর ভাগ বাটোয়ারা করারও নির্ধারিত নিয়ম রয়েছে। যার জালে আটকা পড়ে সে পায় শুকরের মাথা ও একটি পা। বাকি অংশটুকু অন্যান্য শিকারীদের মধ্যে সমানভাগে বণ্টন করা হয়। তবে ভাগের অংশের চেয়ে শিকারের আনন্দটাই কোচদের কাছে মুখ্য বিষয়। সকল আদিবাসী সম্প্রদায়ের মতো কোচ সমাজেও অপরিণত বয়স্ক সন্তান দেবতাতুল্য। কোচ শিশুরা প্রাণবন্ত, ফুর্তিবাজ। মাটির ঘরের মাটির তাওয়ায় মাটির পুতুলের সংসার। হাতে তৈরি মাটির ট্যাপা পুতুল দরিদ্র কোচ শিশুদের বিনোদনের একটি উপাদান। পুতুলের সংসার সাজাতে সাজাতে কোচমেয়েরা বড় হয়ে ওঠে আরও বড় সংসারের দায়িত্ব বুঝে নিতে। বন থেকে
লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে কোচ নরনারী। ঝিনাইগাতির দারিদ্র পীড়িত কোচ সম্প্রদায়ের আয়ের অন্যতম একটি অবলম্বন এই জ্বালানি কাঠ। লাকড়ি সংগ্রহের এই কাজটিও প্রধানত কোচ মেয়েদের কাজ। কাজের ফাঁকে আসে অবসর, তবে সেই অবসর অলসতায় ভেসে যায় না, শুরু হয়ে যায় আরেকটি কাজ। কোচদের পরিধেয় কাপড়ে উজ্জ্বল রঙের ব্যবহার একটি আদিবাসী বৈশিষ্ট্য। কোচপাড়ার প্রায় প্রতিটি পরিবারে এই কাপড় তৈরির আয়োজন দেখা যায়। স্বাবলম্বী কোচ সম্প্রদায়ের নারীরা নিজেদের পরিধান নিজেরা তৈরি করে, নিজেদের প্রয়োজন মিটিয়ে এই কাপড় বিক্রি করে কিছু অর্থের যোগান হয় সংসারে। তারপরেও সচ্ছলতা কখনো জেঁকে বসে না কোচ পরিবারে, বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয় আজীবন আমৃত্যু। কোচ আদিবাসী সম্প্রদায় আদিকাল থেকে বাস করত পাহাড়ে। গারোদের মতো কোচরাও জীবিকা নির্বাহ করত জুম চাষ করে। এদের অর্থনৈতিক কাঠামো ছিল কৃষিভিত্তিক। কালপরিক্রমায় তারা সমতল ভূমিতে স্থায়ী হয়ে পড়ে। এই বিস্তীর্ণ ভূমির মালিকানা একসময় কোচদের হাতে ছিল। পরিশ্রমী কোচরা সোনা ফলাত এই ক্ষেত খোলায়। সুখ আর প্রাচুর্যের জোয়ারে ভাসত প্রতিটি কোচ পরিবার। নৃত্য গীত আর উৎসবে মুখর হয়ে উঠত গ্রামগুলো। 1947-এ দেশভাগের সময় থেকে কোচদের উপর নেমে আসে দুর্দশার কালো ছায়া। সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত পাকিস্তান যুদ্ধ, শত্রু সম্পত্তি আইন আর 71-এর স্বাধীনতা যুদ্ধে প্রায় সর্বস্ব হারিয়েছে ঝিনাইগাতির আদিবাসী কোচ সম্প্রদায়। এই সম্প্রদায়ের জায়গা জমি বসত ভিটা পাইকারি হারে দখল করে নেয় বহিরাগতরা। তাদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্যে আদিবাসীরা জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মনোমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ঝিনাইগাতি অঞ্চল, শান্ত প্রকৃতি যেন শান্তির জাল বিছিয়ে রেখেছে এই জনপদে। আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও কখনো বিপদের অশুভ ছায়ায় ঢাকা পড়ে যায় প্রকৃতি। সীমান্ত পেরিয়ে ওই দূর পাহাড়ের গা বেয়ে নেমে আসে বন্য হাতির দল। এই ঘরটি ব্যবহার করা হয় হাতি পাহারা দেবার জন্যে। কোচ সমাজে আতঙ্ক ছড়িয়ে বনভূমিতে প্রবেশ করে প্রায় 50-60টি হাতির এক একটি দল। বনপথগুলো ধরে নেমে আসে ফসলি জমিতে। প্রাকৃতিক দুর্যোগের মতো তাণ্ডব ঘটিয়ে দোলে মুচড়ে একাকার করে দেয় শস্যক্ষেত্র। প্রায় 4 টন ওজনের এক একটি হাতির পায়ের ছাপ থেকে বোঝা যায় ভয়াবহতার পরিমাণ। খাবারের অভাব দেখা দিলে হাতিরা দলবদ্ধ হয়ে সমতল ভূমিতে নেমে আসে। 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত অবস্থান করে বুনো হাতির দল। আতঙ্কের প্রহর অতিক্রান্ত করে কোচ সম্প্রদায় এই সময়টুকুতে।
জীবনরথ থেমে থাকে না। ঝিনাইগাতির কোচ আদিবাসীরা মেতে ওঠে স্বভাবজাত আনন্দ উল্লাসে। প্রায় সব ঋতুতেই নানান ধরনের পূজা পার্বণ এবং উৎসবের আয়োজন করে কোচ আদিবাসীরা। এটি একটি প্রেম গীত। দোল পূর্ণিমায় এই গানের সাথে নাচে কোচ যুবতীরা, আর সেই সাথে যেন নেচে ওঠে সমস্ত কোচ গ্রাম। নৃত্যরত যুবতীরা আবির ছিটিয়ে রং খেলার সূচনা করে, সাথে সাথে শুরু হয়ে যায় রং খেলা। ব্রজগোপীদের সাথে শ্রীকৃষ্ণের হোলি খেলার চিত্রটি ফুটে ওঠে কোচ সম্প্রদায়ের এই বসন্তকালীন উৎসবে। বয়সের কোনো ভেদাভেদ নেই, শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই মত্ত হয়ে ওঠে রং খেলায়। সমস্ত পাড়া সমস্ত গ্রাম মেতে ওঠে উৎসবে। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে কোচ ভূমি। অপেক্ষাকৃত কম বয়সীরা বয়স্কদের আবিরে রাঙিয়ে দেয়, তবে ভুল করে না শ্রদ্ধা প্রকাশে আর আশীর্বাদ লাভে। উৎসবের এই স্বল্পকালীন সময়টুকু প্রাণ খুলে উপভোগ করে সব বয়সের নরনারী। ভুলে যায় নিজেদের অভাব আর হাজারো দৈন্যতার কথা। চাপা পড়ে থাকে অনিশ্চয়তায় ভরা আগামী সময়ে।
কখনো রাত নেমে আসে আদিবাসী গ্রামে, সে রাত বড় ভয়ের। বন্য হাতির দল এলাকা ত্যাগ না করা পর্যন্ত আতঙ্ক দূর হয় না কোচ আদিবাসীদের। হাতি তাড়ানোর প্রধান অস্ত্র আগুন। প্রচুর মশাল জ্বালিয়ে প্রস্তুত হয় আদিবাসীরা। বাঁশের লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে কেরোসিনে ভিজিয়ে তৈরি হয় এই মশাল। মশালেরও আবার রকম ফের আছে, এর মধ্যে কোনো কোনোটি আবার চরকির মতো ঘোরানোও যায়। বন্য হাতি ভয় পায় আগুন আর গগন বিদারী শব্দে। দূরে পাহাড়ে থাকে যারা, তারা চিৎকার করে হাতি আসার সংকেত দেয়। তখন এইভাবে মশাল হাতে চিৎকার হই হল্লা করতে করতে গ্রামের পথ ধরে ছুটে যায় তারা। জেগে থাকে গোটা গ্রাম, জেগে থাকে কোচ নারী শিশু। বিরতিহীন পাহারা দিয়ে চলে কোচ যুবকেরা। মশালের আগুন দিয়ে আলোকিত করে রাখা হয় সারা গ্রাম। ঝড় শুরু হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে যেমন নিস্তব্ধ হয়ে পড়ে চারিদিক, ঠিক তেমনি থমথমে হয়ে আছে গোটা গ্রাম। চুপচাপ হিম শীতল পরিবেশ, যেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে তারই পূর্বাভাস। রাংটিয়ার পার্শ্ববর্তী গান্ধীগাঁও গ্রামে 2000 সালে একবার চড়া হয়েছিল বুনো হাতির দল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরো গ্রাম। পাহারা দেয়, রাত কাটায় কোচ নরনারী। কখনো বন্য প্রাণী, কখনো প্রাকৃতিক দুর্যোগ, আবার কখনো অন্যরকম কোনো ঘটনার আশঙ্কা। অপেক্ষা সূর্য ওঠার, অপেক্ষা নতুন ভোরের, শঙ্কাহীন একটি নতুন দিনের।